আমরা রমজান মাসে রোজা রাখি কিন্তু ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে পারি না, বিষয়টা আসলে ঠিক কিনা? রমজান মাসে একজন রোজা রাখছে কিন্তু সময়ের অভাবে নামাজ পড়তে পারে নাই, এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে লোকের পরনে লুঙ্গি আছে মাথায় পাগড়ি নেই, সেজন্য সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছে। লুঙ্গিটা খুলে পাগড়ি কেন বাঁধছে? পাগড়ি বাঁধলে সে মনে করে সব হবে, এই জন্য সে পাগড়ি বাঁধছে, বুঝলাম। কিন্তু তার জন্য লুঙ্গিটা বেশি জরুরি না পাগড়িটা জরুরি বেশি? লুঙ্গি বেশি জরুরি না, তো নামাজ বেশি জরুরি না রোজা বেশি জরুরি? তার মানে আবার এটা বুঝেন না যে তাহলে নামাজ পড়বেন রোজা রাখবেন না, রোজাও রাখবেন নামাজও পড়বেন। কিন্তু যদি আপনি নামাজ রোজার কারণে নামাজ পড়তে না পারেন তাহলে আপনার রোজা রাখার পদ্ধতি সঠিক না, রোজার সাথে নামাজের কি সম্পর্ক? বরং রোজা রাখার কারণে দুপুরে খাবার নাই, সকালের নাস্তা নাই, টাইম তো আরো বেঁচে গেছে, নামাজ তো আরো বেশি করার প্রবণতা দু চার নাই, ঠিক না? ঠিক। অতএব এটা একেবারে মোটা দাগে ভুল, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো তাহলে বলেন হাফেজ যদি সে দাড়ি ছাটে তাহলে তার পিছনে তারাবি নামাজ পড়া যাবে কিনা? ইমাম সাহেব যদি দাড়ি চাচ্ছেন দাড়ি চাটেন তাহলে এরকম ইমাম সাহেব ফাসেক, প্রকাশ্য ফাসেক, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত না মাকরু। যদি তার পিছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম কোনো বিষয় নাই, নামাজ হয়ে যাবে।